ওয়েলকাম বন্ধুরা তোমাদের সঙ্গীতাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। কি বন্ধুরা, ছবিটা খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছ, এটা মেদিনীপুরের ছবি। তো আজ সকাল ভোর থেকে মেদিনীপুরের অবস্থাটা এইরকমই। তো মেদিনীপুর রবীন্দ্রনগরের কাছে শ্রীদাসের নতুন শোরুম উদ্বোধন হয়েছে। তো তার শুভ জন্মদিন আজ, তো 2রা সেপ্টেম্বর আজ শুভ জন্মদিন। তো শ্রীদাসের থেকে মানুষজনের জুতো কেনার এবং জুতোর সাথে সাথে আরও যেসব প্রয়োজনীয় সামগ্রী শ্রীদাসে মজুত রয়েছে সেগুলো কেনার জন্য দেখো ভোরবেলা থেকে মানুষজনের ঢল নেমেছে, লম্বা লাইন। সে দীর্ঘক্ষণের প্রতীক্ষার পর তার পছন্দের জিনিসটি, প্রিয় জিনিসটি মানুষজন হাতে পাবে। তো এটা একটা অন্যরকম অনুভূতি বন্ধুরা, তো খুব সুন্দর একটা অনুভূতি বলতে পারো। তো ভালো লাগছে যে সুদূর শ্রীলেদাসের যে শাখা কলকাতা, বাঁকুড়া, এরপরে আমাদের মেদিনীপুরেও হলো। তো মেদিনীপুরবাসীদের জন্য সত্যি এটা একটা খুব আনন্দের বিষয়, সুখের বিষয়। তো যদিও প্রথম দিনে কিছু আকর্ষণীয় অফার ছিল, তার জন্য এতটাই ভিড় দেখতে পাচ্ছ, তো অবশ্যই পরে পরে নিশ্চয়ই আরও কোনো অফার থাকবে, পুজো স্পেশাল অফার থাকবে। তো তোমরা যারা আজকে আসতে পারো নি, মন খারাপ করো না। আর যারা আসতে পেরেছো তাদের তো একদম জ্যাকপট পেয়ে গেছো। যারা আসতে পারো নি তারা অবশ্যই চলে এসো মেদিনীপুরে ঝটপট করে। শ্রীদাসের নতুন শাখায় জুতো কিন্তু কিনতেই হবে বন্ধুরা। আর শ্রীদাসের জুতো মানে কোনো কথাই নাই না বন্ধুরা, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমার ভালো লাগলো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শ্রীদাস কোম্পানিকে আমার বরাবরই ভালো লাগে। এই দেখো মানুষজনের উচ্চপড়ার ভিড়, একদম ঠেলা ঠেলে লেগে গেছে পুরো, একদম এত ঠেলা ঠেলে সে বলার মতো নাই, মানে সেই পড়িকি মুড়ি অবস্থা আর কি। জুতো কিনতেই হবে বলো বন্ধুরা, তো চলো তোমরাও চলে এসো।